কিছুদিন ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের আলোচনার তুঙ্গে, কারণ কিছুদিন ধরে ইসরায়েল ফিলিস্তিনের উপরে আক্রমণ চালাচ্ছে, আবার তার পাল্টা জবাব হিসাবে হামাস রকেট হামলা চালাচ্ছে। এতে প্রচুর মানুষ হতাহত হচ্ছে, কিন্তু কথা হচ্ছে এত কিছুর পরে কেন আরব দেশসহ জাতিসংঘ ও অন্য অন্য দেশগুলো নিশ্চুপ, বরং উল্টো আমেরিকা, ব্রিটেন, রাশিয়া এবং ক্যানাডা ইসরায়েলের পক্ষ টানছে। কিন্তু কেন? কারণ এসবের পিছনে কিছু রহস্য রয়েছে। চলুন আপনাদেরকে একে একে সব রহস্যের জট খুলে দেই। প্রথমে বুঝাই কেন আমেরিকা ইসরায়েল এত আকাম করার পরও তাদের পক্ষ টানে। একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে opensecret.org। এই ওয়েবসাইটে ইসরায়েল যে ধরনের ডোনেট করে সেসব বিষয়ে আপডেট দেওয়া হয়। ওখানে গেলে দেখতে পাবেন ইসরায়েল আমেরিকা নির্বাচনে পলিটিশিয়ানদের পিছনে কত টাকা ঢালছে। ইসরায়েল রিসেন্ট নির্বাচনে জো বাইডেনের পিছনে শুধুমাত্র 37,26,900 মিলিয়ন ডলার খরচ করছে। এরপর এস্টের প্রতি পলিটিশিয়ানদের পিছনে পানির মতো টাকা ঢালছে। এইখানে একটা সমস্যা হলো, ধরেন আপনি গ্রামে একটি চেয়ারম্যান পদে দাঁড়ালেন, সেখানে এক লোক আপনাকে অনেক টাকা দিল, আপনি জিতলেন। এরপর ওই লোকের যে কোনো সমস্যায় আপনি অবশ্যই পাশে দাঁড়াবেন এবং সেটা গুরুত্ব সহকারে দেখবেন। এক্স্যাক্টলি এই ঘটনাটাই এখন ঘটতেছে। আমেরিকা ইসরায়েলের যে কোনো আকামে সাফাই গায়। এছাড়া পশ্চিমা যত বড় বড় মিডিয়া আছে সবাইকে ইসরায়েল প্রচুর ডোনেট করে। এই কারণে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে সবাই পাশ কাটিয়ে চলে যায়। এছাড়া আমেরিকার অস্ত্র বিক্রির প্রধান মধ্যস্থকারী হলো ইসরায়েল, কারণ ইসরায়েলের সাপোর্টে এই আমেরিকা ইরাকে প্রবেশ করে। এছাড়া মধ্যপ্রাচ্যে বিভিন্ন ঘাঁটি নিয়ন্ত্রণ করে এই ইসরায়েলের মাধ্যমে। এবার আসি ব্রিটেন বা যুক্তরাজ্য কেন ইসরায়েলকে এত পছন্দ করে। এর একটা বড় কারণ হলো, প্রথম বিশ্বযুদ্ধে ইহুদিরা একটা বড় ধরনের চালাকি করে। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন যখন জার্মানির কাছে প্রায় হেরে যাচ্ছিল, তখন এই ইহুদিরাই ব্রিটেনকে বুদ্ধি দেয় যে যেভাবে হোক তারা যদি আমেরিকাকে যুদ্ধে তাদের পক্ষে আনতে পারে তাহলে তারা যুদ্ধে জিতে যাবে। কারণ তখন আমেরিকার কাছে পৃথিবীর সবচেয়ে আধুনিক নৌবহর ছিল, যেটা ছিল জার্মানির মাথা ব্যথার কারণ। কিন্তু মজার ব্যাপার হলো, এই ইহুদিরাই প্রথমে জার্মানিকে সমর্থন দিত, জার্মানির গোপন কথা ব্রিটেনকে সাপ্লাই করত, আর এই বেইমানির জন্য হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদেরকে মেরেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধে যখন ব্রিটেন ও তার মিত্ররা জিতে যায়, তখন ইহুদিরা তাদের পছন্দের তালিকায় চলে আসে, আর এই গাদ্দারির কারণে ইহুদিরা সর্বত্র পৃথিবীতে ঘৃণিত। এবার আসি রাশিয়া ও কানাডা কেন ইসরায়েলের পক্ষ টানে। প্রথমে আসি কানাডার কাহিনী নিয়ে। 1947 সালে যখন ইহুদিদের স্থানান্তর নিয়ে ঝামেলা চলছিল, তখন কানাডায় ইহুদি ও খ্রিস্টানরা বাস করত। তখন খ্রিস্টানদের ইহুদিদের উপরে মায়া হয়, যে কারণে কানাডার জনগণ সরকারকে বাধ্য করে ইসরায়েলের পক্ষে ভোট দিতে। তখন কানাডা সহ 33টা দেশ ইসরায়েলের পক্ষে ভোট দেয়। তার প্রতিদান হিসাবে কানাডা প্রতি বছরে ইসরায়েলে 1.2 ট্রিলিয়ন ডলারের পণ্য বিক্রি করে, এবং ইসরায়েলে প্রায় 20টি কোম্পানি কানাডা রয়েছে। সবচেয়ে বড় কথা হলো, কানাডা এখানে বড় ব্যবসায়িক স্বার্থ রয়েছে, এই কারণে ইসরায়েলের পক্ষে এত কথা বলে। এবার আসি বলদ রাশিয়ার কাহিনী নিয়ে। 1948 সালে আমেরিকা যখন ইহুদিদের ইসরায়েল রাষ্ট্র হিসাবে সমর্থন দেয়, তখন রাশিয়া সমর্থন দেয়, কারণ রাশিয়া তখন সমাজতন্ত্র চলত। তারা ভেবেছিল যদি ইহুদিদের সমাজতন্ত্র মতবাদের আনা যায় তাহলে তাদের ক্ষমতা আরও বাড়বে এবং ইসরায়েলকে তারা পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবে। এই বুদ্ধির কারণে রাশিয়া তখন ইসরায়েলকে সাপোর্ট দেয়। বাট এইটা যে কত বড় বোকামি হয়েছে সেটা রাশিয়া হাড়ে হাড়ে টের পায়। এবার আসি আরব দেশগুলোর যেখানে ফিলিস্তিনের পক্ষে ঝাঁপিয়ে পড়ার কথা সেখানে চুপ কেন। প্রথমত, সৌদি আরব, কাতার ও আরব আমিরাত এই 3 দেশ ধনী দেশ, উপরে হুজুরভাব দেখেলেও ভিতরে ঠিকই ইসরায়েলের পক্ষে বলে। এর কারণ হলো, ইসরায়েল তাদের দেশে $বিলিয়ন ইনভেস্ট করে। এছাড়া ইসরায়েলের বড় বড় কোম্পানিগুলো এসব দেশে রয়েছে। দুঃখের বিষয় হলো, সাম্প্রতিক সময়ে সৌদির বাদশাহ ইসরায়েল সফরে গিয়েছিলেন এবং আমিরাতের বাদশাহ তো ইসরায়েলের প্রধানমন্ত্রীকে সরাসরি ফোন দেয়। এটা নিয়ে DW চ্যানেলে একটা প্রতিবেদনে বের হয়েছিল। মূল কথা হলো, আরব দেশগুলো তাদের অর্থনৈতিক স্বার্থ দেখেছে সবার আগে, কারণ তাদের ভয় যদি কোনোভাবে রাজতন্ত্র যদি তাদের হাত থেকে চলে যায় তাহলে আর তারা কোনোভাবে রাজতন্ত্র আসতে পারবে না। এবার বাকি রইল তাহলে তুরস্ক। তুরস্কের বর্তমান প্রধানমন্ত্রী মুসলিমদের জন্য যে কোনো সমস্যার তৎপর। OIC যেটা পারেনি সেটা এরদোয়ান বিভিন্ন ক্ষেত্রে দেখিয়েছে, কিন্তু ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে এরদোয়ান প্রত্যক্ষভাবে নীরব থাকার প্রধান 2টি কারণ রয়েছে। নাম্বার 1,
তুরস্ক এশীয় ইউরোপের মাঝামাঝি দেশ, যে কারণে ইউরোপ ও এশিয়া থেকে বিভিন্ন সুবিধা গ্রহণ করে। যদি তুরস্ক প্রত্যক্ষভাবে EU সাথে জড়িয়ে পড়ে তাহলে হয়তো তুরস্ককে ইউরোপিয়ান থেকে বের করে দিবে, যার ফলে ইউরোপের সকল সুবিধা থেকে বঞ্চিত হবে। দুই নম্বর সমস্যা হলো তুরস্ক ন্যাটোর অন্যতম সদস্য, যার কারণে তাদের মিলিটারি এক্সট্রা অনেক সুবিধা ও গ্লোবাল ফায়ার পাওয়ারে একটা বড় ধরনের শক্ত অবস্থান রয়েছে। হয়তো এই ইস্যুকে কেন্দ্র করে তুরস্ককে ন্যাটো থেকেও বের করে দিতে পারে, এতে তাদের জনগণের ভিতরে একটা অরাজকতা তৈরি হবে। এই কারণে তুরস্কের প্রধানমন্ত্রীর ইচ্ছা থাকলেও তারা প্রত্যক্ষভাবে এই ইস্যুতে ফিলিস্তিনিকে সাপোর্ট দিতে পারতেছে না। এখন সর্বশেষ কথা হলো, এই সময়ে মুসলিম হিসেবে আপনারা আমার আসলে কর্তব্যটা কী আর আমরা আসলে কী করছি? আমাদের কর্তব্য হলো ফিলিস্তিনিদেরকে বিভিন্নভাবে আর্থিক চিকিৎসা ও সমৃদ্ধি দিয়ে সাহায্য করা, কারণ তাদের কোনো আয় নেই। আর আমরা যেটা করছি, বিভিন্ন জায়গায় গিয়ে হ্যাশট্যাগ মারতেছি, যেটা সম্পূর্ণ একটা বোকার মতো কাজ। আপনাদের কি মনে হয় না সারা বিশ্বের মিডিয়ায় এই বিষয়টা জানে? তার চেয়ে বরং কেউ যদি সাহায্য করতে চান তাহলে WAB উইয়ার বাংলাদেশ নামক একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ঢাকায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাসের সাথেও যোগাযোগ করতে পারেন, যেটা আপনার আমার সকলের নৈতিক দায়িত্ব। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো বা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ধন্যবাদ।